আসসালামু আলাইকুম। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর প্রতিটি ইভেন্টেই আপনাদের প্রতি আমার কিছু দায়িত্ব থেকেই যায়, আর সেই দায়িত্ব থেকেই আপনাদের অনেকের কাছ থেকে আসলে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভাইয়া রমাদান মাসে রমাদান ক্যারিমে আমরা আসলে কখন ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলোকে পাবলিশ করলে ভালো রেসপন্স, রিয়েকশন এবং এঙ্গেজমেন্ট পাওয়া যাবে, এই সম্পর্কে যদি একটি ভিডিও নিয়ে আসতেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ সিনারিওটাকে একদম সত্যিকারার্থেই কোন সময়ে আপনার ফেসবুক পেজে ভিডিও পাবলিশ করাটা যুক্তিযুক্ত এবং কখন পাবলিশ করলে আপনার বেশি এঙ্গেজমেন্ট, বেশি রিয়াকশন এবং অডিয়েন্সের উপস্থিতি বেশি পেতে পারেন, আপনার ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে, সেই সময়টা আপনাদেরকে নিয়েই আমি বের করার চেষ্টা করব। সুতরাং চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে কি করতে হবে নিশ্চয়ই জানেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, রমজান মাসে আমরা কিন্তু আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি ইবাদত বন্দিগিতে, কোরআন তেলাওয়াতে, নামাজে, অথবা মানে আমাদের প্রেয়ার টাইমের যতটা আছে ততটা আমরা চেষ্টা করি আমাদের দিনের মধ্যে রাখার। সেই সাথে রোজারত অবস্থায় আমরা অ্যাজ এ অডিয়েন্স, আমরা যদি দর্শকের জায়গা থেকে আমাদেরকে চিন্তা করি তাহলে আমরা কখন কি করি। ধরে নিচ্ছি আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন দর্শক, আমি ডেফিনেটলি কখন কোন ভিডিওটা দেখব সেটা নিশ্চয়ই কিন্তু আমার রোজারত অবস্থার যে সমস্ত সিচুয়েশান বা মাইন্ডের অবস্থা সেটার উপর নির্ভর করেই করব, তাই না? তার মানে হচ্ছে যখন আমি খুব ক্ষুধার্ত তখন কিন্তু কখনোই কোনো ভিডিও দেখতে আমার পছন্দ হবে না, আবার যখন আমি ঘুমাচ্ছি তখনও কিন্তু সম্ভব না যে আমি ভিডিও দেখব, আবার যখন আমি ইফতার করছি বা তারাবি পড়ছি তখনও কিন্তু সম্ভব না যে আমি ভিডিও দেখব। তার মানে হচ্ছে নর্মালি কিন্তু আমরা আমাদের দেশে ফেসবুক পেজে সকালে একটা পাবলিশিং টাইম ধরি, আবার আরেকটা টাইম ধরি আমরা সন্ধ্যার পর যখন অনেক বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে অনলাইনে। সো এখন কিন্তু সন্ধ্যার সময় আমরা ইফতারের জন্য রেডি হয়ে যাই এবং তারপরেই আধা ঘন্টা পর আবার তারাবির জন্য প্রস্তুতি নিতে হয়। সো এখন এই সময়ে এসে তাহলে এই পিক আওয়ারগুলোতে আমরা যদি আসলে ভিডিও ছাড়তে নাই পারি, তার মানে হচ্ছে সকালে অনেক মানুষ ঘুমায় সেহেরির পর, হয়তোবা অনেক দেরিতে উঠে, আবার হয়তোবা তারাবির পর বা ইফতারের আগে এবং পরে এবং তারাবির আগ পর্যন্ত তারাবির অত সময়ে তখন ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, দিনের বেলায় একটু ক্লান্ত থাকে বেশিরভাগ সময়, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আসলে কখন ভিডিও আপলোড করব। দেখুন তো আমার সাথে একটু মিলিয়ে ব্যাপারটা এমন হয় কি না, আমরা সকালের ঘুমটাকে অ্যাভয়েড করব। মানুষ যখন সকালে ঘুমাচ্ছে তখন আমরা কোনো ভিডিও পাবলিশ করব না, আবার সন্ধ্যার যে পিক টাইম সন্ধ্যার মাগরিবের নামাজের পর সেই সময়টাকেও আমরা অ্যাভয়েড করব, কারণ মানুষ তখন ইফতার করবে, বিশ্রাম নেবে, তারপর তারাবির জন্য প্রস্তুতি নেবে। এখন সময় থাকে কখন, আপনাকে ভিডিও আপলোড করার জন্য আমি দুইটা সাজেস্টেড টাইম বলবো আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে। আমি জানি আপনারা আমাকে ইন্ডিয়া থেকেও দেখছেন এবং বাংলাদেশ থেকেও দেখছেন, দুই জায়গায় কিন্তু বাংলাদেশি অডিয়েন্স বা বাংলা ভাষাভাষী অডিয়েন্স আছে, যার কারণে রমজানটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এক নাম্বার যে সময় সেই সময়টা হচ্ছে বিকেল, মানে আমি জোহরের পর থেকে বলবো, বিকেল তিনটা হলে ভালো হয়, জোহরের পর থেকে আসর নামাজ পর্যন্ত আপনার এরিয়াতে, ঠিক আছে? বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত সবচাইতে সেরা সময়, অথবা বিকেল মানে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত, এই টাইমটার মধ্যে আপনি আপনার ভিডিও কিন্তু পাবলিশ করতে পারেন। তা এই সময়টাতে যারা সকালে ঘুমাবার তারা ঘুমিয়ে উঠে পড়ে এবং মোটামুটি একটু ইবাদত বন্দিগি করে, তখন একটু রিল্যাক্স থাকে। তারপর চারটার পর থেকে যারা গৃহিণী অথবা হচ্ছে যারা হোম মেকার অথবা যারা আসলে ইফতার বানানোর সাথে সম্পৃক্ত, ছেলে হোক মেয়ে হোক, সবাই কিন্তু তখন আবার ইফতার বানানোর জন্য প্রস্তুতি নেয়, সেজন্য চারটার আগে ছাড়তে হবে এবং দুইটার পরে, এটা একটা টাইম। আর আরেকটা টাইম হচ্ছে মাগরিবের পরেও নয়, তারাবির নামাজের আগেও নয়, তারাবির নামাজ শেষ করে আপনি আপনার মাইন্ডটাকে জিজ্ঞেস করুন যে কখন আসলে তারাবির নামাজ শেষ হয়, প্রয়োজনে একটু গবেষণা করুন, তারপর তারাবির নামাজের ঠিক 10-15 মিনিট পর আপনার ভিডিওটাকে আপনি পাবলিশ করুন। এমন সময়ে যদি আপনি ভিডিও পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিছুটা ভিউ আসার পসিবিলিটি রয়েছে, একদম দিনের বেলায় মানুষ যখন ক্লান্ত থাকে তখন ছাড়ার চাইতে, কারণ অনেকেই আছে যারা আসলে তারাবি পড়ার পর অনেক রাত পর্যন্ত জেগে থাকে, অনেকে রাতে ঘুমায়ও না, তারা আবার সেহরি খেয়ে ঘুমায়, ঠিক আছে? অনেকের বিভিন্ন ধরনের অভ্যাস রয়েছে। সো আপনি এই ক্যাটাগরি বা এই দুইটার সময়ের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলোকে পাবলিশ করলে হয়তোবা ভালো রেসপন্স পেতে পারেন। তারপরেও আপনার কন্টেন্ট ক্যাটাগরি কী, আপনার ভিডিও টপিক কী, সেটার উপর নির্ভর করে কিন্তু সময় পরিবর্তন হতেই পারে।
তবে ইসলামিক যেই কন্টেন্টগুলো আছে সেগুলোর জন্য আমি একটু আলাদা করে বলতে চাই। ইসলামিক কন্টেন্টের দিয়ে আমি বলবো যে যদি আপনি ইসলামিক সঙ্গীত, হামদ, নাত, কুরআন তেলাওয়াত এই সমস্ত যেই কন্টেন্টগুলো আছে বা ওয়াজ, মাহফিল, এগুলো আপনি চাইলে কিন্তু সেহরির সময়ও ছাড়তে পারেন, আবার ইফতারের আধা ঘন্টা বা এক ঘন্টা আগেও কিন্তু আপনারা চাইলে ছাড়তে পারেন। এই দুইটা সময় কিন্তু বেশ ভালো সময় ইসলামিক কন্টেন্ট পাবলিশ করার জন্য। সো আশা করছি রমজান মাসে আপনারা আসলে কখন ফেসবুক পেজে ভিডিও পাবলিশ করবেন সেই বিষয়টা আপনাদের সাথে আমি অল্প সময়ে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো বিষয়টাকে ক্লিয়ার করার জন্য একটু কথা বেশি বলেছি, সেজন্য ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রমজানুল মোবারক সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।